মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই। ইয়া আল্লাহ, আমি বিপদে পড়ে দেখেছি আপনি ছাড়া কেউ পাশে থাকে না। ভাই, অল্প বয়সে পরিবারের দায়িত্ব নিয়ে ছেলেগুলো বোঝে বাস্তবতা কি জিনিস। মা ছাড়া মামার বাড়িতে মূল্য নেই, আর স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে মূল্য নেই, কথাটা তিতা লাগলেও অতি সত্য। আমরাও কি আজব, তাই না? যারাই আমাদেরকে কষ্ট দেয় আমরা তাদেরকেই ভালোবাসি। একসময় আমিও নো প্যারা নো ডিপ্রেশন অনেক হাসিখুশি একটা মানুষ ছিলাম। বাড়ির বড় ছেলেরা পকেট ভর্তি টাকা নিয়ে ঘোরে না, মাথা ভর্তি টেনশন নিয়ে ঘোরে। মানুষের প্রিয় হতে যত সময় লাগে তার থেকে অনেক কম সময় লাগে কারোর অপ্রিয় হতে। এই পৃথিবীতে কারোর মিথ্যা সম্পর্কে জড়িও না, জীবনটা একদম শেষ হয়ে যাবে। আমার না অন্ধকারে থাকতে অনেক বেশি ভালো লাগে, কারণ অন্ধকারে কেউ চোখের পানিগুলো দেখতে পারে না। মেয়েদেরও চিন্তা হয় কে বলেছে বেকারত্বের নাম শুধু ছেলেরা। সেই মেয়েকে জিজ্ঞেস করো যার মাথার উপর কোনো বড় ভাই নেই। এদিকে বাবার বয়সও বেড়ে চলেছে। জীবনের পথগুলোতে একা চলতে শেখো, কারণ আজকে যে মানুষ তোমার সাথে আছে কালকে সে মানুষ তোমার সাথে নাও থাকতে পারে। হাই ভালোবাসা, কি অদ্ভুত, তাই না? যাদের জন্য আমরা কান্না করি তারা কখনোই আমাদের হয় না। আমি একান্ত একজন খারাপ মানুষ, যার কথা রাখার মতো কেউ নেই, যার কথা শোনার মতো কেউ নেই। ক্ষতি আপন মানুষরাই করে, এতে সন্দেহ করার কিছু নেই, তাই তাদের থেকে দূরে থাকাই ভালো। এত ভালো সম্পর্কের দরকার নেই। যে মানুষটা আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না, সেই মানুষটা এখন ভুলে গেছে আমাকে। কিছু কিছু মানুষ হাসতে হাসতেও বুকের ভিতর আকাশ সমান কষ্ট জমিয়ে রাখে। ছেলে মানে মিথ্যাবাদী, কারণ সে ভালো না থেকেও সবাইকে বলে আমি অনেক ভালো আছি। বাহিরটা হাসলেও ভেতরটা ক্ষয়, গুছিয়ে গল্প বলা যায় কিন্তু অনুভূতি নয়। মানুষজন বলে আপনজন কখনো ছেড়ে যায় না, তবে তুমি কি আপনজন ছিলে না? পৃথিবীর সব থেকে নির্লজ্জ হচ্ছে মানুষের মন, ফিরবে না জেনেও তার অপেক্ষায় বসে থাকে। হাজার হতাশার মধ্যে একটাই ভরসা, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তুমি যেই পজিশনে আছো সেটা অন্য কারো কাছে স্বপ্ন, অতএব হতাশ না হয়ে সৃষ্টিকর্তা শুকরিয়া আদায় করো। কখনো যদি মনে হয় যে সবকিছু থেকেও আপনি বড় একা, তাহলে বুঝে নেবেন জীবন আপনাকে ইশারা দিচ্ছে। নতুন কিছু শিখো না হয় নতুন কিছু করো। ফুল তো অনেক ফোটে কিন্তু প্রথম ফুলের মতো নয়, পাতা তো অনেক হয় কিন্তু প্রথম পাতার মতো নয়, প্রিয়জন তো অনেক হয় কিন্তু মা বাবার মতো নয়। 18 থেকে 20 বছর একটা ছেলেকে লাখ টাকার বোঝা চাপিয়ে প্রবাসে পাঠিয়ে দেওয়া হয়, আর ওদিক থেকে পরিবারের মানুষগুলো বুঝে নেয় এই বুঝি আমাদের কষ্টের দিনগুলো শেষ। কাকে বলবো দুঃখের কথা, যাকেই বলি দুঃখের কথা সেই করে নাশকতা। এজন্যই গুণীজন বলে গেছে মানুষের থেকে ভালো তামাক পাতা। ঠকাইছো না ঠকবা, আজকে না হয় কালকে একদিন ঠিকই ঠকবা। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে না, আজানের শব্দে একটা দোকান বন্ধ হয় না কিন্তু একটা গুলির শব্দে পুরো দোকানগুলো বন্ধ হয়ে যায়। মৃত্যুর ভয় আছে কিন্তু যারাতে মৃত্যু তার ভয় নেই। অন্য কারোর জন্য তোমার জীবনটা নষ্ট করো না, তুমি যার জন্য তোমার জীবনটা নষ্ট করছো সে কিন্তু অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে। দিন শেষে একটা কথাই বলবো, আমাকে যে কষ্ট দিয়েছে বা আমাকে যা ছেড়ে গেছে তাকে যেন কেউ ছেড়ে না দেয় বা তাকে যেন কেউ কষ্ট না দেয়, কারণ সেই কষ্ট সহ্য করতে পারবে না। তুমি একটা বার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে উঠাতে, কিন্তু একটা বার তুমি উপরে উঠে দেখো সবাই আসবে তোমাকে নিচে নামাতে। অনেকেই বলে আমার যোগ্যতা কি, তোমরা যে বয়সে বাবার টাকায় ফুটানি করতেছো না, আমি ওই বয়সে পুরো ফ্যামিলির খরচ চালাই। একটা ছেলে বা একটা মেয়ের জন্য তোমরা তোমাদের জীবনকে নষ্ট করো না, কারণ এই পৃথিবীতে অসংখ্য ছেলে আছে অসংখ্য মেয়ে আছে, কিন্তু তোমরা যদি হারিয়ে যাও তাহলে তোমার বাবা তোমার মা একটা ছেলেকে হারালো একটা মেয়েকে হারালো, তারা কিন্তু কখনোই তোমাদেরকে পাবে না। একা ছিলাম একা হয়ে গেলাম আর এখন থেকে একাই থাকবো, কারণ দিন শেষে যে আমার কেউ নেই। মা কি অদ্ভুত, তাই না? তার কালো ছেলেটাকেও অনেক বেশি ভালোবাসে। দুনিয়ার সবকিছু ভোলা যায় মা শুধুমাত্র তোমাকে ছাড়া। হয়তো প্রিয় মানুষটা আমাকে পাথর ভেবে আঘাত করে, সেও হয়তো মাঝে মাঝে ভুলে যায় আমি একজন মানুষ। আগলে রাখার আর এক নাম বড় ভাই। মা শিক্ষিত হোক বা না হোক জীবনের প্রথম শিক্ষক হলো মাই। যদি ঘুম চলে আসে তাহলে ঘুমিয়ে যান, আসলে মাঝরাত পর্যন্ত জেগে থাকলেও হারিয়ে যাওয়া ভালোবাসাগুলো আর কখনোই ফিরে আসে না।